আচ্ছা ফুলকপি কখনো এইভাবে বানিয়ে খেয়েছেন সবাই দুপুরবেলায় শীত ঘুম দিচ্ছে আর আমি চলে এলাম রান্না করতে ভাবলাম ফুলকপিটাকে আজকে একটু মজাদারভাবে বানাই তো যার জন্য ফুলকপিটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে একদম অল্প সময় তারপর একদম অল্প পরিমাণ আদা রসুনটা আমি বেটে নিলাম এরপর কড়াই গরম হলে এর মধ্যে একে একে আমি সর্ষের তেল দিলাম একটু পরিমাণ জিরা দিলাম একটা কাশ্মীরি লাল মিচ দিলাম এবং গোটা গরম মশলা দিলাম আর ওই সেদ্ধ করে রাখা ফুলকপি আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিতে হবে ধরুন পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু এটা যেন একদম লো ফ্লেমে হয় তারপর ঢাকাটা তুলে নিয়ে গরম জল আমি ওর মধ্যে দিয়ে দিলাম যে যেরকম ঝাল খেতে পারেন সেই রকম ঝাল দিয়ে দিতে হবে মানে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তারপর গোটা গরম মশলা বেটে ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবং সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি শীতকালের ফুলকপির তরকারি বন ভাতের তো নেই তো ছাদের পরে যে কটা গাছ আছে তাদেরকে দিয়েই আমরা বন ভোজন করলাম মোদ্দা কথা হলো আমরা যাই খাই না কেন সেটা একটু আনন্দের সাথে আর ডিফারেন্ট ওয়েতে খেতে হবে তাহলে আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই নয় কি ধন্যবাদ হরি কৃষ্ণা